আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাই কেমন আছেন? আশা করি সুস্থ আছেন, ভালো আছেন। ধরুন আপনার একজনের সাথে প্রেম হয়েছে এবং প্রেমের পরে তার সাথে সবকিছু হয়েছে এবং ওই মুহূর্তগুলোর ছবি এবং ভিডিও লোকটির ফোনে রয়ে গেছে, এবং সেই ছবি ভিডিওর কারণে আপনি তার কাছে এক প্রকার বাধ্য হয়ে ধরা রয়েছেন এবং আপনি কোনো কিছুই করতে পারছেন না তার কথার বাইরে, তখন কেমন হবে বলুন তো? দর্শক শ্রোতা, যে ছেলেটির ছবি আপনারা দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে মানিক মিয়া। তো এর সাথে এই সামিয়ার প্রেমের সম্পর্ক কিন্তু গড়ে ওঠে, এবং প্রেমের সম্পর্ক গড়ে ওঠার পরে এই সামিয়া কিন্তু চাকরিজীবী, এবং জানা যায় যে তিনি বিভিন্ন সময় মেসেঞ্জারে যেহেতু কথা বলতেন, তো কথা বলার এক পর্যায়ে বেশ ভালোভাবে প্রেমের সম্পর্ক চলছিল, এবং জানা যায় তার বাড়ি হলো রাজস্থানের ভাটারায়। এবং এই মানিক মিয়ার সাথে যখন প্রেমের সম্পর্ক তারা গড়ে তোলে, তখন মেয়েটির পরিবার মানে সামিয়ার পরিবার যখন জেনে যায় বিষয়টি, তখন এই সামিয়াকে কিন্তু বাসা থেকে বের করে দেয়, এবং তখন প্রেমিক যে মানিক মিয়া আছে এই সামিয়াকে বলে যে তাহলে তোমাকে যেহেতু বাসা থেকে বের করে দিয়েছে আমরা তাহলে বিয়ে করব, চলো আমরা অন্য কোথাও থাকি। তো এই বলে মেয়েটিকে নিয়ে একটি বাসা ভাড়া নেয় এবং তারা স্বামী স্ত্রী পরিচয়ে সেই বাসায় অবস্থান করে, কিন্তু তাদের মধ্যে কিন্তু তখনও বিয়ে হয়েছিল না। অবস্থান করার পরে কয়েক মাস ধরে তাদের মধ্যে সবকিছু স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক চলছিল, এবং এই বিষয়গুলো কিন্তু তার স্বামী যে মানিক মিয়া রয়েছে সে ভিডিও ধারণ করে এবং অনেকগুলো ছবি রাখে। তো এক পর্যায়ে যখন এই সামিয়া বলে যে চলো বিয়ে করি, তখন এই মানিক মিয়া কিন্তু টাল বাহানা শুরু করে এবং বলে যে আমি তোমাকে বিয়ে করব না, এবং বিয়ে না করলে তুমি কি করবে যা খুশি তাই করো। এবং এক পর্যায়ে এই মানিক মিয়া বলে যে তুমি যদি আমাকে ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা করো, তাহলে কিন্তু তোমার যেই ভিডিও ছবি আমার কাছে রয়ে গেছে সেগুলো কিন্তু সবাই দেখবে, আমি সবাইকে কিন্তু দেখিয়ে দিব। তখন এক পর্যায়ে এই প্রেমিক প্রেমিকা সামিয়া কিন্তু মানে দিশেহারা হয়ে যায়, মানে তাদের কিছুই করার থাকে না, এবং এই সামিয়াকে দিয়ে মানে টাকা ইনকাম করার চিন্তা করে সে, এবং বিভিন্ন সময় বাসায় কিন্তু অন্যান্য মানুষজন নিয়ে আসে এবং এই সামিয়ার সাথে ওই সকল কর্মকাণ্ড করায়। একজন ভদ্র ঘরের একটা মেয়ের যাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে একসাথে স্বামী স্ত্রী ভাবে অবস্থান করছিল, তাকে দিয়ে ওইসব করিয়ে টাকা পয়সা সে ইনকাম করছিল। এক পর্যায়ে সামিয়া কিন্তু অনেক বেশি রেগে যায় এবং চিন্তা করে আমার তো সব ক্ষতি হয়ে গেছে, এখন আর আমার কি করার আছে। তখন বিষয়টি সে পুলিশকে জানায়, এবং পুলিশকে জানানোর আগে সে যেখানে চাকরি করত সেই লোকজন কিন্তু এই বিষয়টি দেখে ফেলে, এবং মানে তার যে ছবি ভিডিও অলরেডি কিন্তু তার এই প্রেমিক মানিক মিয়া এই সে কিন্তু এই কাহিনী কিন্তু ঘটিয়ে ফেলেছে। তো তখন পুলিশকে জানায় যে আমাকে প্রেমে এবং বিয়ের কথা বলে দিনের পর দিন আমার সাথে ওইসব কাজ করেছে, এবং পুলিশ এসে যখন এই মানিক মিয়াকে ধরে তার ফোন থেকে সবকিছু কিন্তু খুঁজে বের করে এবং সবকিছু পেয়ে যায়। এর আগে মানিক মিয়া কিন্তু তার বন্ধু বান্ধব নিয়ে এই মেয়েটির মেসেঞ্জারে বেশ কয়েকবার ওই সকল ভিডিও এবং ছবি পাঠায় এবং ওই সকল কাজ করতেও বাধ্য করে। দর্শক শ্রোতা বুঝতেই পারছেন আমি আপনাদের কি বলতে চাচ্ছি। তো সবকিছু জানার পরে পুলিশ তো এসে মানিক মিয়াকে ধরে এবং জিজ্ঞাসাবাদ করে সব তথ্য উপাত্ত ঘটনা বের করে ফেলে এবং মানিক মিয়াকে শাস্তির ব্যবস্থা করে। দর্শক শ্রোতা, আপনারা যারা এই ভিডিওটি দেখছেন সবাই সতর্ক হন, সাবধান হন, কোনো ছেলেকে বিশ্বাস করার আগে একবার ভেবে দেখবেন। ফেসবুক, মেসেঞ্জার, ইন্টারনেট যেমন আমাদের জন্য ভালো, তেমনি এর খারাপ দিকও রয়েছে। এখানে কাকে বিশ্বাস করবেন আর কাকে বিশ্বাস করবেন না, এটি কিন্তু বোঝা ওঠা অনেক বেশি কঠিন। আমাদের আশেপাশের অনেক মানুষই তো আজকাল আমাদেরকে ধোকা দিয়ে বসে, তাহলে আপনার ফেসবুক থেকে পরিচিত হওয়া একজন মানুষ কিভাবে ভালো হতে পারে আপনারা একবার চিন্তা করে দেখুন। মেয়েদের ক্ষেত্রে বর্তমানে এই ঘটনাটি সব থেকে বেশি কমন দেখা যায়, আর অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই ধরনের প্রেম থেকে সফলতাও আসে, কিন্তু দেখা যাচ্ছে যে এটা 100 জন মানুষের ভেতরে 5 জন 10 জনের ভেতরে দেখা যাচ্ছে এই সফলতা হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই ধরনের ঘটনা ক্রমান্বয়ে বেড়ে চলেছে। প্রয়োজন সবার আমাদের সচেতনতা বৃদ্ধি করা এবং সবার বুদ্ধি এবং বিবেক দিয়ে কাজ করা, তা না হলে মানিক মিয়ার মতো আপনিও কিন্তু ফেঁসে যেতে পারেন বা এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনায় পড়তে পারেন। সুতরাং সবার কাছে অনুরোধ থাকলো, সবাই সতর্ক থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনায় আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।